নমস্কার বন্ধুরা আমি বেঙ্গলি গার্ডেনার জিত চন্দ্রমল্লিকা গাছে ফুল ফুটে শুকিয়ে যাওয়ার পর এই গাছগুলোকে আগামী বছরের জন্য কি করে বাঁচিয়ে রাখবো সেটা আমি এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন এবং এই টাইপের পরিচর্যার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখন ফেব্রুয়ারি মাস চলছে তো আমাদের প্রায় সবাইকার গাছেই চন্দ্রমল্লিকা ফুল ফুটে এই ফুলগুলো শুকিয়ে গেছে বা কারোর ফুলগুলো একদম শেষ মুহূর্তে চলে এসেছে যেখানে ফুলগুলো শুকিয়ে যাবে তো এই সময়ে দাঁড়িয়ে আমাদের এই জিনিসটা জানা খুবই দরকারি যে এই গাছগুলো আমরা কি করে পরের বছরের জন্য বাঁচিয়ে রাখব। সব থেকে প্রথমে চলে যাব এই গাছগুলোকে আমরা পরের বছরের জন্য কেন বাঁচাবো চন্দ্রমল্লিকা গাছ আমরা জানি যত আগে বসাতে পারব তত এই গাছে বেশি ফুল হয় এই গাছে হাজার থেকে দেড় হাজার ফুল পেতে গেলে এই গাছগুলোকে মিনিমাম মে জুন মাসে বসাতে হয় আমরা যদি সেপ্টেম্বর মাসেও এই গাছগুলোকে বসাই তাহলেও কম করে খানা ফুল পাওয়া যায় এবার এই মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময় যদি আমরা চন্দ্রমল্লিকা গাছ বসাতে চাই এই গাছের চারা কিন্তু কোনো জায়গায় পাওয়া যায় না কোনো নার্সারিতে পাবেন না তো এই গাছগুলোকে যদি আমরা পরের বছরের জন্য বাঁচাতে পারি তো মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর যখন ইচ্ছা আমরা এই গাছ থেকে চারা তৈরি করে এই গাছ বসাতে পারবো তাই জন্যে এই গাছগুলোকে আমরা পরের বছরের জন্য বাঁচিয়ে রাখবো এরপর আমি চলে যাব এই গাছকে বাঁচানোর পদ্ধতিতে চন্দ্রমল্লিকা গাছ যে টবে আছে ওই টবের একদম মাটির ওপর দেখবেন এরম ছোট ছোটো চন্দ্রমল্লিকার গাছ দেখতে পাবেন এইগুলোকে সাকার বলা হয় আমাদের এই সাকারগুলোকে পরের বছরের জন্য বাঁচিয়ে রাখতে হবে চন্দ্রমল্লিকার মেন গাছ যেটাতে ফুল হয়েছিল ওই গাছটাকে আমরা কেটে দেবো কিন্তু মাটির কাছে এই যে সাকারগুলো বেরিয়েছে এই সাকারগুলোকে আমরা বাঁচিয়ে রাখবো এই সাকারগুলোকে আমরা বড় করবো এবং এই সাঁকারের ডাল কেটে আমরা পরের বছর চারা তৈরি করবো এই সাকারগুলো জানুয়ারি মাস থেকেই বেরোতে শুরু করে এবং ফেব্রুয়ারি মার্চ অবধি আস্তে আস্তে পুরো টপ ভরে যায় এই সাকার সব গাছে একই রকমভাবে হয় না কোন কোন গাছে এই সাকার খুব তাড়াতাড়ি বেরোয় কোন কোনো গাছে এই সাকার একটু দেরি করে বেরোয় এটা চন্দ্রমল্লিকার ভ্যারাইটির ওপর ডিপেন্ড করে তো আপনার গাছে যদি এই সাকার না বেরিয়ে থাকে কোনো চিন্তা করার দরকার নেই মার্চ মাস অবধি আস্তে আস্তে সব গাছেই এরম শাকার বেরিয়ে যাবে এই সাকারের সংখ্যাও ডিপেন্ড করে কোনো কোনো ভ্যারাইটিতে অনেক বের বেরোয় আবার কিছু ভ্যারাইটিতে খুবই কম একটা দুটো শাকার বেরোয় তো চন্দ্রমল্লিকার গাছে যখনই সাঁড়গুলো বেরোবে এই সাকারগুলোকে আমরা বাঁচিয়ে রাখবো চন্দ্রমল্লিকার যে মেন গাছটা আছে এই মেন গাছটাকে আমরা মাটি থেকে এক থেকে দু আঙুল মতো রাখবো রেখে বাকি গাছটাকে পুরোটা কেটে দেবো এই গাছটাকে কাটতে আমি একটা কাটার নিয়েছি প্রথমে ওপরকার ডালগুলো কেটে দেব এবং তারপরে ফাইনালি এই গাছটাকে মাটি থেকে এক বা দু আঙুল মতো রেখে বাকিটা পুরোটা কেটে দেবো এই গাছটাকে কাটার আগে এই যে কাটারটা ইউজ করছি এটাকে আমি ভালো করে স্যানিটাইজ করে নিয়েছিলাম তো আপনারাও স্যানিটাইজার দিয়ে আপনাদের কাটার স্যানিটাইজ করে নেবেন যাতে এই কাটারের মধ্যে যদি কোনো জীবাণু থাকে সেটা মারা যাবে তো চন্দ্রমল্লিকার মেন গাছটার ওপরকার দিকে সব ডালপালাগুলো কেটে দিয়েছি এরপর আমি এই গাছটার ফাইনাল প্রুনিং করে দেব এরপর আমি গাছটার ফাইনাল কাটাই ছাটাই বা ফাইনাল প্রুনিং করব মাটি থেকে এক বা দু আঙুল মতো রেখে বাকি গাছটাকে পুরোটা কেটে দেব। আপনারাও আপনাদের চন্দ্রমল্লিকা গাছে ফুল ফুটে শুকিয়ে যাওয়ার পর গাছগুলোকে এইভাবে প্রুনিং করে দেবেন এবং গাছের গোড়ার কাছে যে সাকারগুলো বেরোবে সেইগুলোকে বাঁচিয়ে রাখবেন আমি যেভাবে রেখে দিয়েছি তো গাছের প্রুনিং বা কাটাই ছাটাই কমপ্লিট হয়ে গেছে এবং দেখুন গাছের গোড়ার কাছে সাকারগুলোকে আমি রেখে দিয়েছি এবং মেন গাছটাকে মাটি থেকে এক আঙুল মতো রেখে দিয়েছি এরপর কী করবো মেন গাছটা আমরা যেখান থেকে কাটলাম ওই একদম ওপরগুলোতে আমরা যে কোনো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক গুলে লাগিয়ে দেবো যাতে ওপরগুলো থেকে ডাই ব্যাগ না হয়ে যায় এরপর আমি চলে যাব এই গাছগুলোর কেমন পরিচর্যা করবো মানে বাঁচিয়ে রাখতে এই গাছগুলোর কেমন পরিচর্যা করতে লাগবে এই গাছগুলোকে আমরা সেমি সেট বা ছায়াযুক্ত এরিয়াতে রেখে দেব যেখানে এই গাছগুলো সকালের দিকে তিন চার ঘন্টা রোদ্দুর পাবে কিন্তু দুপুরে চড়া রোদ্দুর এই গাছের পাতায় লাগবে না এই গাছে আমরা নর্মালি জল দেব যেমন এতদিন ধরে চন্দ্রমল্লিকা গাছে জল দিয়ে আসছিলাম ওইভাবেই জল দিয়ে যাব এরপর চলে যাব ফার্টিলাইজার ফার্টিলাইজার বলতে সরিষার খোলের পাতলা করে জল তৈরি করব এবং এই গাছের টবে দিয়ে দেব। এটাকে আমরা প্রত্যেক মাসে একবার করে দেব এর বাইরে আর কোনো ফার্টিলাইজার দিতে লাগবে না সরিষার খোলের পাতলা খোল জল তৈরি করতে আপনারা সবাই জানেন এবং যারা জানেন না আমার চ্যানেলে এই নিয়ে একটা ডিটেলসে ভিডিও দেওয়া আছে তো আপনারা চাইলে দেখতে পারেন এরপর হচ্ছে গাছে কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করা এই শাকারগুলোতে বা চন্দ্রমল্লিকা গাছগুলোতে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ হলে আমরা যে কোনো পেস্টিসাইড বা কীটনাশক এই গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবো তাছাড়া এই জানুয়ারি বা ফেব্রুয়ারি নাগাদ আমরা নার্সারিতে যাব এবং আমাদের কাছে যে রং বা ভ্যারাইটি চন্দ্রমল্লিকা গাছ নেই সেই রং বা ভ্যারাইটি চন্দ্রমল্লিকা গাছ কিনে এনে সংগ্রহ করে আমাদের কাছে রাখতে পারি পরের বছরের জন্যে তো আমি নার্সারিতে গেছিলাম এবং নার্সারি থেকে এই গাছটাকে আমি কিনে নিয়ে এসেছি এই ভ্যারাইটি চন্দ্রমল্লিকা গাছ আমার কাছে ছিল না তো এই গাছটা ফুলগুলো যখন সব শুকিয়ে যাবে তখন এই গাছটাকে আমি একদম মাটি থেকে এক আঙুল মতো রেখে কেটে দেবো এবং তলাতে যে শাকারগুলো বেরোচ্ছে এই সাকারগুলোকে আমি বাঁচিয়ে রাখবো যেমন করে আমি দেখালাম এবং পরের বছর এখান থেকে গাছ তৈরি করব তো আপনারাও চাইলে নার্সারিতে গিয়ে এই সময় চন্দ্রমল্লিকার নানা ধরনের ভ্যারাইটির গাছ সংগ্রহ করতে পারেন মানে মাদার প্ল্যান্টগুলোকে সংগ্রহ করে রাখতে পারেন এরপর চলে যাব আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে আমরা চন্দ্রমল্লিকার কতগুলো গাছকে বাঁচিয়ে রাখব চন্দ্রমল্লিকার আপনাদের কাছে যতগুলো ভ্যারাইটির গাছ আছে প্রতিটা ভ্যারাইটির একটা করে গাছ বাঁচিয়ে রাখলেই হবে আমার কাছে এই হলদে কালারের তিনখানা গাছ ছিল তার মধ্যে আমি শুধু একটা গাছকেই বাঁচিয়ে রাখছি তাছাড়া এখানে দেখুন দুখানা গোলাপি গাছ তার মধ্যে আমি একটা বাঁচিয়ে রাখব এই ব্রাউন কালারের তিনখানা চন্দ্রমল্লিকা গাছের মধ্যে যে কোনো একটাকে আমি বাঁচিয়ে রাখবো তার কারণ একটা গাছের গোড়া থেকেই অনেক সাকার বেরোবে তো আমরা চাইলে একটা গাছ থেকেই অনেক চারা তৈরি করে নিতে পারবো তাই একটা গাছ বাঁচিয়ে রাখলেই হবে আমরা যে যে ভ্যারাইটির একটা করে গাছ রাখছি এই প্রতিটা ভ্যারাইটির একটা করে নাম্বারিং করে পাশে এই ফুলটা রঙ লিখে রাখবো যখন চারা তৈরি করব সেটা আমাদের অনেকটা হেল্প হবে যে কোন রঙের চারা আমরা কতগুলো তৈরি করছি দু সালে আমার টার্গেট আছে একটা গাছ থেকে মিনিমাম হাজার থেকে দেড় হাজার চন্দ্রমল্লিকা ফুল ফোটানোর এর জন্যে আমি অনেক আগে থেকে মানে এপ্রিল মে থেকেই এই চন্দ্রমল্লিকা গাছ বসানো শুরু করে দেবো এবং এর পরিচর্যা আমার চ্যানেলে আমি নিয়মিত দিয়ে যাব। তো যারা এই বছরে চন্দ্রমল্লিকা গাছ করছেন তারা চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলে ডিটেলসে এই গাছগুলোর পরিচর্যার ভিডিও আপনারা পেয়ে যাবেন তো এই ছিল চন্দ্রমল্লিকার মাতৃ গাছ বা ফুল ফুটে যাবার পর এই গাছগুলোকে আগামী বছরের জন্য বাঁচিয়ে রাখার পদ্ধতি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই অবধি রইল আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে